আব্বাস সিদ্দিক সাহেব একটা ক্যাসেট বেরিয়েছিল বাজারে দেখেন মনে আছে দেখেন পীরের বিনা হুকুমে নফল না পড়া চলবে না তাহলে তুমি পীরের বিনা হুকুমে ভোট দাও কিসের মুড়ি তুমি আমরা তাহার যত পড়ে থাকি তবে তাহার কারণ কোন আল্লাহর অলির নির্দেশ ব্যতি পড়বেন না ওটা নফল নামাজ তো ও নামাজটি পড়ার আগে কোনো বুজুর্গর সহবতে থেকে নফল পড়ার যোগ্যতা হলে তখন পড়বেন কথা বোঝা যাচ্ছে কি আপনার পীর সাহেব আপনাকে বলে দেবে যে এখন তুমি নফল পড়বে আপনি আমার কথা কি বুঝতে পাচ্ছেন কোন ফুরফুরার পীর সাহেব কাছে বায়াত হওয়ার পর উনি যে কেতাব দেন তাতে নফল পড়তে বারণ করা আছে না এই নেই কোন কিছুই জানে না আপনার কি শুধু ফুরফুরা ফুরফুরা আশ্চর্য কেতাবে লেখা আছে আনুন আমার কাছে না দেখাতে ওয়াজ করব না মেজু হুজুরি কেতাব আনুন দেখিয়ে দিচ্ছি বড় হুজুরি কেতাব সব কেতাবে লেখা আছে এই জন্য আপনারা মনে কতক্ষণ এই গত ভোটের আগে গত ভোটের আগে ভুল বুঝবে না যেন আবার ভুল ভুলে আমি ক্ষমা চাইছি আগে হজরতে পীরজাদা আপনার মনে করতাম আব্বাস সিদ্দিক সাহেব একটা ক্যাসেট বেরিয়েছিল বাজারে দেখেন মনে আছে দেখেন যে পীরের নির্দেশ মেনে যদি নফল নামাজ পড়তে হয় তাহলে পীর সাহেবের কথা মেনে নিয়ে নির্বাচনে একটা কথা বলেছে ওনে না অজে নেই চাইছে তোদের কাছে নেই সেই নিয়ে প্রচণ্ড ঝামেলা হয়েছিল একদল বলছিল আমি নদিয়া জেলার সভা করতে গেছি বলে আব্বাস সিদ্দিকী কি বলে আমি ঠিক বলে চলো বিনা নফল না করা চলবে না তাহলে তুমি পীরের বিনা হুকুমে ভোট দাও কিসের murid তুমি তুমি কিয়ামত দিন দাদা হুজুর সাথে জান্নাত যাবে বলছো কালকে 2021 এর পরে তোমার কোরআন তোমার মসজিদ তোমার মাদ্রাসাকে পুরিয়ে ছাড়কার করে দেবে তখন কোরে মন্ত্রী পাওয়া যাবে না ঠিক বলেছেন তো পীরের নির্দেশ ব্যতীত নফল পড়া যাবে না ঠিক বলেছেন উনি আমাকে ধরেছে একদল আমি জানতাম বলে করে দিয়েছি ব্যাখ্যা নদিয়া জেলায় ফতেপুরে গ্রামের নাম শুনে নেন নদিয়া জেলার ফতেপুরে যেখানে সব সময় আমাদের ইদ্রিস হুজুর যান সেই বাড়িটায় কখনো ফুরুফুর আগে জিজ্ঞেস করবে আজিজুর বলে গিয়েছে নফল নামাজ অর্থাৎ নফল বলতে কোনটা বলুন তো ফরজ সুন্নত নয় তারপরে যে নামাজটা ওই নামাজটা আমরা নফল বলে থাকি যেটা নিজের নামাজ যে নামাজটা ফরজের পরিপূরক যদি ফরজে ভুল হয় নফল পূর্ণ করে দেয় এই লেখা আছে আপনারা পড়েন নফল পড়বেন অবশ্যই মাস তবে আপনার মুর্শিদ নির্দেশ দিবে যে কখন যখন দেখবে আমাদের মুড়িদের কলম আল্লাহ আল্লাহ বলছে মুর্শিদ তো বুঝতে পারবে মুর্শিদের নাম কি লেখ মুর্শিদের নাম ইমামে রব্বানি প্রিয়তম ফুরফুরার আবু বাকা সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি মুরিদের নাম কি মুরিদের নাম পীর আল্লামা আবু জাফর সিদ্দিকী ওরফে মেজনা হুজুর কিবলা এনার কোন জীবনী আপনাদের বাড়ি আছে মেজি হুজুরের জীবনী কারোর বাড়ি আছে কই তোর আছে কত ফুরফুরা ফুরফুরা করছিনি এটু আগে আমাকে বলছিল রাগ করিস না জনাব রাগ করলে মুশকিলই পড়ে যাব মেজি হুজুরের জীবনী কারোর কাছে আছে কি হ্যাঁ না বলো কারোর কাছে নেই আল্লাহ আছে মেজেলা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জলে আছে আছে এই লম্বা করছি না আপনাকে আপনার কাছে আছে কাল সকালে এদের দেখাবেন কাল সকালবেলা এই পড়ে নেবে বইটা জেরাস করে নেবে লেখকের নাম কি লেখকের নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখে নেন কোন লেখক জেনারেল শিক্ষিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা ইউনিভার্সিটিতে আমার স্যার ছিলেন উনি যদিও আমি ওনার কাছে পড়িনি কিন্তু ইউনিভার্সিটিতে পড়তাম কলকাতাতে এই হিসাবে সার পরবর্তীতে খুব মহবত হয়েছিল আলিয়া মাদ্রাসার দিক দিয়ে